সম্প্রতি শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন জেগেছে, জঙ্গি গোষ্ঠী আবারও কি মাথাচাড়া দিচ্ছে? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা রোধে সরকার অসামান্য সাফল্য অর্জন করেছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা দেখেছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের যে ঘৃণা, তাদের যে বিরোধিতা সেটি তারা জানিয়েছেন। এতে করে জঙ্গিদের একটা মোরালে একটা যেমন মানে ধাক্কা লেগেছে যে তাহলে তারা যে কাজগুলো করে আসছিল, যেটি তাদের ভুল বোঝানো হয়েছিল যে এই কাজ করলে দেশের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করবে, দেখা গেছে যে সেটি ভুল। এটা তাদের একটা মনোবলে একটা প্রচণ্ড আঘাত হানে জঙ্গিদের। সংশ্লিষ্টদের মতে, সরকারের নেয়া জিরো টলারেন্সের সিদ্ধান্তে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে যাত্রা শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। প্রায় 600 সদস্যের প্রযুক্তি নির্ভর বিশ্বায়িত এই ইউনিট উগ্রবাদ সন্ত্রাস দমনে তৎপরতা অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ বিরোধী যে কার্যক্রম, এটি একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া, ফলে এটি রাতারাতি একেবারে সমূলে বিনাশ করা যাবে না। তবে চলমান জঙ্গিবাদ দমন অভিযানকে নাটক অভিহিত করে একটি মহল রাজনৈতিক মোড়কে এই সন্ত্রাসবাদকে উৎসাহিত করার পায়তারা করছে বলে মত দেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদি দেশপ্রেম থাকে তাহলে তো জঙ্গিবাদের পক্ষে প্রত্যক্ষ অপরোক্ষভাবে অবস্থান নেওয়ার কোনো কারণ নেই, তাই না? কাজে এই একটা মহল সবসময় ষড়যন্ত্র অতীত করছে, সুযোগ পেলেই করবে এবং সরকারকে নানা ভাষা অপদস্থ করা, হর্ষকের চাপে রাখা, এগুলি করার চেষ্টা করবে। কিন্তু এতে কিন্তু সরকারের কিছু না হলেও দেশে ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কারণে জঙ্গি অপতৎপরতা অনেকটাই নিষ্ক্রিয় হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, উগ্রবাদী এই ধ্বংসাত্মক চেতনার বিরুদ্ধে সচেতন সবাইকে সোচ্চার হতে হবে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।